মা লক্ষ্মী, বসু মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো দেখো, আজকে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম যে আমার পার্ট টু আর ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার কোজাগরী লক্ষ্মী পুজোর সমস্ত বিধি নিয়মকানুন যেভাবে আমি করে থাকি, তো আজকে সেটা নিয়ে, সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে আমি আমার বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো সম্পূর্ণ আমি নিজে হাতে করেছি, এবং বামন ছাড়া আমি বামন দিয়ে করি না, কারণ আমাদের শ্বশুরবাড়ি এমনি ব্রাহ্মণ, তো সেই হিসেবে আমি নিজেই পুজো করে থাকি। এবং আমাদের ব্রাহ্মণ ছাড়াই পুজো হয়, মানে যে যার ঘরে নিজেরাই পুজো করে, তো সেই মতে আমি করি। এবং যেরকমভাবে পাঁচালি পরে যা নিয়মকানুন আমাদের আছে সেই সব কিছুই মেনে পালন করে আমি যেমনটা শিখেছি সেইভাবেই করার চেষ্টা করি। তো দেখো, সবার প্রথমেই দেখতে পেলে যে কোজাগরী লক্ষ্মী পুজো মানে তো আলপনা হচ্ছে একদম মাস্ট, যাকে বলে অবশ্যই অবশ্যই করে কিন্তু আলপনা দেবে, আর কিছু না পারলে অন্তত দুটো লক্ষ্মীর পা কিন্তু আঁকতেই হয়। তো সেই মতো আমি যতটা পেরেছি আলপনা দিয়ে নিয়েছি। আর এরপরে একটা মানে যে মেন গেট, সেখানে আম পাতা দিয়ে একটা মানে টাঙাতে হয় দড়ির মধ্যে বেঁধে, ফুল আম পাতা যে যেভাবে পারে এটা করে, তো আমিও সেরকম একটা দরজার সামনে একটা আম পাতা দিয়ে সুতোতে বেঁধে ঝুলিয়ে দিলাম। আর তারপরে আমার সিংহাসনের জায়গাটা আমি যেভাবে সাজিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। আর এরপর আমি লক্ষ্মী আর নারায়ণকে অভিষেক করছি ঘি মধু মাখিয়ে, গঙ্গা জল, ধান দুব্ব, তুলসী পাতা, সমস্ত ফুল সব সহযোগে আমি মা লক্ষ্মী আর নারায়ণকে অভিষেক করে নেব, মানে স্নান করিয়ে নেব। এভাবেই আমি করিয়ে থাকি, তো সেভাবেই দেখো এখন করিয়ে নিচ্ছি। আর এরপর আমি স্নানের পর তাদের সমস্ত সাজসজ্জা এক এক করে পরিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, খুব ভক্তি ভরে মন দিয়ে তোমরা দেখতে থাকো। এরপরে দেখো, আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে দেওয়ার পর তাদেরকে পরিষ্কার করে মুছিয়ে দিয়ে তারপর আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর এরপর আমি সিঁদুরের ফোঁটা মায়ের কপালে দিয়ে দিয়েছি, আর সেই ফোঁটা আমি নিজের শাখা বলাতেও লাগিয়ে নিচ্ছি সেই সিঁদুর। আর সিঁদুর দেওয়ার সময় কিন্তু অবশ্যই লক্ষ্মীর পাশে পেঁচার কপালেও সিঁদুর দিতে ভুলো না। আর এরপরে দেখো, আমি আসন পেতে নিয়েছি মায়ের জন্য, সেই আসনে আমি একটু গঙ্গা জল, কিছুটা আতপ চাল আর ফুল বিছিয়ে দিলাম। তারপর আমি মা লক্ষ্মীকে উলুধ্বনি আর শঙ্খ সহযোগে আসনে বসিয়ে দিলাম। এরপর এক এক করে মায়ের সমস্ত আরও সিঙ্গার যেগুলো বাকি আছে, সাজসজ্জা, বসন সব দেখো আমি এক এক করে পরিয়ে দিচ্ছি, এবং সাথে আমি নারায়ণকেও সাজিয়ে দেবো। তো দেখো, মা লক্ষ্মী আর নারায়ণকে আমি একদম তৈরি করে দিয়েছি, পুষ্পমালা সব কিছু সহযোগে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এরপর আমি পুজো শুরু করার আগে সর্বপ্রথম একটা তাম্রপাত্রে সূর্যদেবের নাম অনুসারে আমি জল দান করছি। তো সেটা করার পর তারপর আমি মা লক্ষ্মীর পুজো শুরু করব, এবং তার আগে আমি পাঁচটা নৈবেদ্য দিয়ে, পাঁচটা যে চাল এবং ফল সহযোগে নৈবেদ্য করে পঞ্চদেবতার নামে, সেই নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি। তো সাজিয়ে নিয়ে তারপর আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব, এবং এক এক করে মা লক্ষ্মীর সমস্ত নিয়ম অনুসারে আমি পুজো পাঠ শুরু করব। তাহলে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে।
বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তো দেখো আমি ঘট স্থাপন করব, আর ঘট স্থাপন করার আগে আমি ঘটের নিচে একটা পাত্র রাখবো ছোট্ট থালার মতন পিতলের, তো তার সেই জন্য আমি সেটাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর এরপরে পঞ্চশস্য পঞ্চগুড়ি এক এক করে আমি সমস্ত ধান দূর্বা এগুলো সব এক এক করে দিয়ে নিচ্ছি। এরপরে আমি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে আম্রপল্লব দিয়ে আস্তে আস্তে এক এক করে সমস্ত কিছু ঘটের সাজসজ্জা পূরণ করে তারপর আমি ঘরটা স্থাপন করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঘরটা স্থাপন করছি। তো দেখো আমি প্রথমে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, তারপর এক এক করে ঘটে আম্রপত্র দিয়ে, তারপরে যে কোনো একটা ফল বা অনেকে হরিতকি সুপারি এগুলোও দিয়ে থাকে, তো আমি কলা দিয়ে দেব। তারপরে একটা চেলি বা অনেকে গামছা দেয়, আমি চেলি দেব। এগুলো তোমরা পরপর লক্ষ্য করো, আমি এইভাবে এক এক করে আমার নিয়ম অনুযায়ী আমি পুজোটা করে নিচ্ছি আর ঘরটা স্থাপন করে নিচ্ছি। দেখো আমি ঘরটা স্থাপন করছি, আর অবশ্যই কিন্তু ঘট স্থাপন করার সময় উলুধ্বনি আর শঙ্খ সহযোগে স্থাপন করতে হয়, তো সেভাবেই আমি করে নিচ্ছি। আর ধূপ দীপ অবশ্যই জ্বালিয়ে নিতে হবে। আর এরপরে আমি মা লক্ষ্মীর বন্দনা শুরু করব। তার আগে মাকে প্রণাম মন্ত্র স্তব মন্ত্র এগুলো সব আমি এক এক করে নেব, এবং তারও আগে আমি গণেশের বন্দনা করে নেব, কারণ যে কোনো পুজোর আগেই গণেশ পুজো আগে করতে হয়। তো এর আগে আমি দেখো ঘটে একটা চাঁদমালা আর মালা নিবেদন করছি। এরপর আমি এক এক করে সমস্ত পুজো শুরু করব, এবং সবার প্রথমে আমি গণেশ বন্দনা করে নেব, তারপর ইন্দ্রদেব এবং কুবেরের নামে ফুল নিবেদন করে আমি মা লক্ষ্মীর পুজো শুরু করব। তো দেখো মা লক্ষ্মীর ঘটে তো ধান অবশ্যই দিতে হয়, এটা তো জানো, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর পারলে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর পুজোতে একটা পদ্মফুল দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমি মা লক্ষ্মীকে একটা পদ্মফুল নিবেদন করলাম, এরপরে আমি গণেশের নামে ফুল নিবেদন করে, তারপর ইন্দ্রদেব আর কুবেরের নামে ফুল নিবেদন করে, তারপর আমি মা লক্ষ্মীর পুজো এক এক করে শুরু করব, তারপর অঞ্জলি দিয়ে মা লক্ষ্মীকে আরতি করব। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। তো দেখো, এক এক করে আমি সমস্ত ফুল মাকে নিবেদন করার পর এরপর আমি মাকে ধুনো দিয়ে একটু আরতি করে নিচ্ছি। আর এরপর মাকে প্রদীপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চ প্রদীপ, ধূপ, তারপর জলশঙ্খ সমস্ত সহযোগে এক এক করে মাকে আমি আরতি সেরে নেবো। তো তোমরা দেখতে, তার আগে দেখো আমি মায়ের জন্য যেটুকু সামান্য আয়োজন করতে পেরেছি সব এক এক করে মাকে আমি নিবেদন করে নিচ্ছি। এরপর আমি আরতি করবো। দীপ জ্বলে সাজে সাত বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ আদি দেবা তোমার চরণে, ও মা তোমার চরণে, যে বানারে পূজে তোমায় যে বাজন সরে, যে বানারে পূজে তোমায় যে বাজন সরে, তুমি মাতার মন বাঁচা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। হওয়ার পর আমি শঙ্খ বাজিয়ে এবার আমি মায়ের পাঁচালি পরে মাকে প্রণাম করে আমার পুজো সম্পন্ন করব। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার বাড়ির পুজো। তাহলে আজকের মতন আমার ব্লগটা শেষ করছি, আর পাঁচালি পরে মাকে প্রণাম করে আমার পুজো সম্পন্ন করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের কৃপা যেন তোমরা সবসময় পাও, এই কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি। দীপ জ্বলে সাজে সাত বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ আদি দেবা তোমার চরণে, ও মা তোমার চরণে, যে বানারে পূজে তোমায় যে বাজন সরে, যে বানারে পূজে তোমায় যে বাজন সরে, তুমি মাতার মন।
মা লক্ষ্মী ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী